নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের রান্নাঘরে। আজ আপনাদের জন্য বানাতে চলেছি পুরনো বাংলার ঐতিহ্যময়ী একটা রেসিপি, তেলকই। তেলকইটা বানাবো একদম ট্র্যাডিশনাল ওয়েতে। চলুন শুরু করে দিই। তেলকইয়ের জন্য বেশিরভাগ মশলাই বাটা মশলা নেওয়া হয়, বাজারের গুঁড়ো মশলা নেওয়া হয় না। তাই এখানে আমি 2 টেবিল স্পুন ফুল জিরে নিয়েছি, আর স্বাদ মতো শুকনো লঙ্কা নিয়ে গরম জলে এটা ভিজিয়ে রাখবো আধ ঘন্টার মতো। অল্প একটু গরম জল দিয়ে এটা ভিজিয়ে রাখছি আমি আধ ঘন্টার মতো। এবার চলে আসি আসল উপকরণ, কই মাছ। কই মাছ নিয়ে ভালোভাবে পরিষ্কার করে উপরের যে দাঁত আর মাথার যে অংশটা আছে অল্প কেটে ভিতরের ময়লাগুলো সমস্ত বার করে দিয়ে আঁশগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, যাতে কই মাছের পিচ্ছিল ভাবটা না থাকে। এবার এটাতে নুন আর হলুদ দিয়ে আর অল্প একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটা ম্যারিনেশন করে নেব। ম্যারিনেশন করে এটা 15 মিনিট মতো আমি রেখে দেব। নুন হলুদ আর সর্ষের তেল পরিমাণ মতো দিলাম, দিয়ে আমি এটা ম্যারিনেট করে নিচ্ছি। নুন মোটামুটি 1 টিস্পুনের একটু বেশি, হলুদ 1/2 টিস্পুন আর সর্ষের তেল 1 টেবিল স্পুন মতো দিয়ে আমি মাছগুলো ম্যারিনেট করে নিচ্ছি। এখান থেকে 4টে মাছ আমি তেলকই বানানোর জন্য ব্যবহার করব। এদিকে আধ ঘন্টার উপর হয়ে গেছে, জিরে আর শুকনো লঙ্কাটা ভিজছিল, তো জিরে আর শুকনো লঙ্কাটা মিক্সিতে নিয়ে নিলাম, আর 1 ইঞ্চি সাইজের আদা নিয়ে নিলাম। এবার এই মশলাটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। পেস্টটা আমার রেডি হয়ে গেছে, তো পেস্টটা রেডি হলে আমি এক সাইডে রেখে তেলকইটা এদিকে বানানো শুরু করছি। তেলকই যেহেতু তেল একটু বেশি লাগে, এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট এটাতে করা যায় না। পুরনো বাংলার রান্না সর্ষের তেলে হয়, তো বেশ অনেকটাই তেল এখানে লাগে। আর তেলটা একদম স্মোকি হিট যাকে বলে, প্রচণ্ড গরম হলে তারপর কই মাছগুলো এখানে ছাড়তে হবে। কই মাছগুলো ছেড়ে প্রতিটা পিট 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। কই মাছ কিন্তু বেশি ভাজার দরকার হয় না, টোটাল 5 মিনিটে পুরো মাছটা আপনার ভেজে রেডি হয়ে যাওয়া দরকার। তো আমি একটা পিট হতে দিলাম, 2 মিনিট মতো হয়ে গেলেই আমি মাছটা উল্টে দিয়ে অপর পিটটাও আরও 2 মিনিটের জন্য হতে দেবো। টোটাল 4 থেকে 5 মিনিট হলে আমি মাছগুলো কড়া থেকে তুলে নিয়ে পাশে একটা বাটিতে রেখে দিচ্ছি। সব মাছগুলো আমার ভেজে রেডি হয়ে গেছে, আমি এটা পাশেতে রেখে দিলাম। এবার এই একই তেলে আমি 1 টিস্পুনের একটু বেশি কালো জিরে আর 2টো কাঁচা লঙ্কা আচ্ছেরা করে ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটা থেকে একটু গন্ধ বেরোনোর জন্য ওয়েট করব। এটা ফোড়নটা খুব ভালোভাবে হয়ে গেলে আগে থেকে যে বেটে রাখা জিরে আর শুকনো লঙ্কার মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা আমি এখানে অ্যাড করছি। পুরনো বাংলার রান্না তাই এখানে টমেটোর ইউজ কিন্তু হয় না। পুরনো ট্র্যাডিশনাল যে তেলকই হয় তাতে টমেটোর ইউজ হয় না, কেননা টমেটো আসে 18 শতাব্দীর শেষে ইংরেজদের হাত ধরে ভারতে, তারপর অনেক পরে আসে বাংলায়। তাই পুরনো দিনের এই রান্নাতে টমেটোর ইউজ হয় না। আমি মিশ্রণটা 5 মিনিট মতো ভেজে নিয়ে অল্প একটু মিক্সি ধোয়া জল এখানে অ্যাড করে নিলাম। এটা বেশ ভালো রকমভাবে মোটামুটি 3-4 মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি। তারপর একদম অল্প একটু হলুদ গুঁড়ো অ্যাড করছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। তো 3-4 মিনিট এটা কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে ভালোভাবে গ্রেভিটার সঙ্গে মিশিয়ে আমি এখানে অল্প একটু জল দেব, কেননা এটা একটু ফুটতে দেব। তো ফুটতে দেওয়ার জন্য পরিমাণ মতো জল আমার এখানে নেই, তাই আমি 1/2 কাপের একটু কম জল এখানে অ্যাড করছি। একদম গরম জল এখানে অ্যাড করবেন। জলটা অ্যাড করে মোটামুটি 5 মিনিট মতো আমি পুরো মাছটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম হিটে। মাছটা খুব ভালো রকমভাবে ফুটছে, 4 মিনিট হয়ে গেছে। এবার নামানোর একটু আগে আমি সাদা সর্ষে অল্প একটু অ্যাড করব, 1/2 টেবিল স্পুনেরও কম সাদা সর্ষে বাটা আমি এখানে অ্যাড করে দিলাম। একদম অল্প একটু সর্ষে বাটা অ্যাড করলেই হয় ফ্লেভারের জন্য। একদম শেষে জাস্ট নামানোর 2 মিনিট আগে সর্ষে বাটাটা ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে মাছগুলোকে আরও 2 মিনিট মতো এটার সঙ্গে ফুটতে দিয়ে আমি গ্যাসটা অফ করে একটু মজার জন্য টাইম দেব, তারপর আমি এটা সার্ভ করে দেবো। তেলকই রেডি অ্যান্ড সার্ভ। গরম ভাতে এই তেলকই পেলে আর কিন্তু কিছু লাগে না। বর্ষাকালে কই মাছ খুব ইজিলি অ্যাভেলেবেল বাজারে, তাই দেরি না করে পুরনো বাংলার ঐতিহ্যবাহী এই তেলকই একবার বাড়িতে বানিয়ে ফেলুন।